एक नजरे देखे नीब रायगंज कालीपूजा 2023 এর সেরা কিছু প্যান্ডেল যে প্যান্ডেলগুলি না দেখলে খুবই মিস করবে। সবার প্রথমে চলে আসব রামকৃষ্ণ সংঘে। রামকৃষ্ণ সংঘ তাদের 52তম বর্ষে এই প্যান্ডেলটি করেছে। সত্যি প্যান্ডেলটি অসাধারণ হয়েছে। পূজা পরিক্রমায় বেরোলে পরে রামকৃষ্ণ সংঘে অবশ্যই আসবেন। প্যান্ডেলে বিভিন্ন ধরনের বাঁশ, পাতা, ফুলের পাপড়ি, ফলের বীজ বিভিন্ন কিছু দিয়ে তৈরি। তারই সাথে কিন্তু প্রতিমা অসাধারণ হয়েছে রায়গঞ্জের নান্টুপালের, একদম দেখতে ভুলবেন না। এবারে চলে এলাম রায়গঞ্জের ক্লাব বিপিএসে। ক্লাব বিপিএস তারা 2023 কালী পুজোর এই প্যান্ডেলটি করেছে। প্যান্ডেল সুন্দর হয়েছে, অসাধারণ। এবারে চলে যাব প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলের ভিতর দিকে সুন্দর প্রতিমা, সাথে কিন্তু প্যান্ডেলের চারিদিকে সুন্দর কারুকার্য রয়েছে। প্রচুর দর্শনার্থীরা রয়েছে, ছোট ছোট কাজ সৌন্দর্য হয়েছে। এবারে চলে এলাম রায়গঞ্জের মুনলাইট ক্লাবে। মুনলাইট ক্লাব তাদের 2023 এই প্যান্ডেলটি করেছে। মুনলাইট ক্লাব কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু চমক রাখে। প্যান্ডেলের ভিতরে চলে এলাম। প্যান্ডেলের ভিতরে আসতেই সুন্দর দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মূর্তি দিয়ে এইভাবে করে ভিতরটা সাজানো। মায়ের মূর্তি অসাধারণ হয়েছে। আপনারা সকলে কিন্তু এই প্রতিমা দর্শন করবেন। প্রতিমা দর্শনের পরেই কিন্তু প্যান্ডেলে দেখতে পাচ্ছ সুন্দর প্যান্ডেল নেতাজি পাঠাগারে। নেতাজি পাঠাগার 2023 এই বুদ্ধ টেম্পলটি করেছে। থাইল্যান্ডের বুদ্ধ টেম্পল সত্যি ভালো হয়েছে। প্যান্ডেল উদ্বোধনের আগেই পৌঁছে গেছিলাম, তাই এই রকম দেখতে পাচ্ছ। প্যান্ডেলের ভিতর দিকে কিন্তু সুন্দর করেছে, এই সুন্দর কারুকার্য আর মায়ের প্রতিমা সুন্দর হয়েছে। সুন্দরভাবে সাইডগুলো দেখতে পাচ্ছি, থার্মোকলের কাজ করা হয়েছে। সুন্দর প্যান্ডেল, সুন্দর আর দেখতে কিন্তু একদমই ভুলবেন না। এবারে চলে এলাম রায়গঞ্জের সেরা প্যান্ডেল রাম মন্দির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রায়গঞ্জে কালী পুজো বয়স সুকান্ত ক্লাবে তাদের 2023 এর প্যান্ডেল রাম মন্দির। এই প্যান্ডেলটি একদমই মিস করবেন না। দুর্গাপুজো হোক বা কালী, রায়গঞ্জে কিন্তু সেরা প্যান্ডেলের, এবারের সেরা প্যান্ডেল রয়েছে কালী পুজো রাম মন্দির। আর এই রাম মন্দিরে দেখতে পাচ্ছি ভিতর দিকটা সুন্দর করে সাজানো, মায়ের মূর্তি সুন্দর আর সাথে কিন্তু প্যান্ডেলও। রায়গঞ্জ কালী পূজা 2023 এর সেরা কিছু প্যান্ডেল। কোন প্যান্ডেলটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আর সাথে প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।